আপনাদেরকে নোটস দেওয়া হয়নি, সেভ করে তবে মনে করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু ওই নোটসের ব্যাক স্টোরি বলাটা পসিবল হবে না, অ্যান্ড উইদাউট উই ব্যাক স্টোরি যতটা আপনি পারবেন ভিডিও সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? কেন যদি আমি আমার নোটস যে কেউ নিয়ে নিই, কিন্তু আজকে যেমন আজকে নোটস আমি কাউকে দিয়ে দিলে কিচ্ছু করতে পারবে না যদি ব্যাক স্টোরি না হয়। কেন ব্যাক স্টোরির অনেকগুলো ফ্লোচার ডায়াগ্রাম, মানে ধরে নিন আপনি আজকে জগৎ শেঠ যিনি আছে ওর পুরো ফ্যামিলি বায়োগ্রাফি কীভাবে কী হলো ওটা বলা হবে, ওগুলো নোটসে পাবেন, নোটসে তো ওয়েস্ট অফ টাইম ওটা। দেন আপনি ফারুকশিয়ারের ফার্মার যেটা সেগুলো নোটসে পাবেন না, সেগুলো আপনাকে এখানে এক্সট্রা করে লিখতে হবে। দেন ক্লাস নোটস উইথ মাই নোটস আপনার কমপ্লিট প্যাকেজ, বুঝে গেছে? আমরা পুরো লেটার মুগলস পিরিয়ডটা পড়লাম, ফারুক সিয়া, বিন সালন্তু, ওর বাদশাহ, বাহাদুর শাহ, জাহাঙ্গীর শাহ, মোহাম্মদ শাহ, নীলা, দেন এটসেট্রা। দেন সাকসেসর স্টেটের মধ্যে আমরা বেঙ্গল দেখেছি, আওয়াজ দেখেছি, এগুলোর নাম শুনেছি, এর ব্যাক স্টোরি এবার স্টার্ট করো। রেবেল স্টেটের মধ্যে আমাদের নাম জানা আছে, রাজপুতানা, মারাঠা, অ্যান্ড দেন রেস্ট অফ দ্য জাট ল্যান্ডস, এমার্জেন্স অফ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, এবার স্টোরি, বুঝে গেছে? ওগুলি ছিল আপনার বেসিক ফাউন্ডেশন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এতদূর আমাদের এই স্টোরিগুলো কমপ্লিট। এতদূর স্টোরি বলতে আমাদের স্টোরির মধ্যে হলো কি, এই যে ইউরোপিয়ানরা এসেছিল বাবারের আগে, মুঘল ডাইনেস্টি শুরু হওয়ার আগে, দেন এই ইউরোপিয়ানরা থেকেছে অনেক দিন থেকেছে, দেন তারপরে লেটার মুঘলসের মধ্যে যে ফ্র্যাগমেন্টেশন স্টার্ট হলো, উইক হয়ে পড়লো লেটার মুঘলস পিরিয়ড, অ্যান্ড উইক হওয়ার রিজন কী ছিল সেটা আমরা পড়ে নিয়েছি। উইক হওয়ার ফলে আমাদের সাকসেসর স্টেট একে একে আসতে স্টার্ট করলো, অ্যান্ড এই সাকসেসর স্টেটের সাথে কিছু কিছু রেবেল স্টেটও আসা স্টার্ট করলো। এই সাকসেসর স্টেট, রেবেল স্টেট, অ্যান্ড মুঘলের যে সুপ্রিম লিডার উনি উইক হয়ে পড়েছেন, এই তিনটে রিজনের জন্য ফ্র্যাগমেন্টেশন স্টার্ট হয়। এই ফ্র্যাগমেন্টেশন স্টার্ট করেই তো এরা পাওয়ারফুল হবে, মেন রিজন। আপনার কোয়েশ্চেন হয়তো হাইপোথেটিক্যালি আপনি কোথাও ডিবেট করতে গেছেন, কোনো কোয়েশ্চেনে আপনার কোয়েশ্চেন এসে গেছে, কোনো কোয়েশ্চেনে আপনি চায়ের দোকানে ডিবেট করছেন, সেই চায়ের দোকানে ডিবেট হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তাহলে তো ওই সময় এসে গেছিলো 16th century, তখন তার বেঙ্গল অ্যাটাক করে নিয়ে গেছে। দেন আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এই জিনিসগুলো বলতে পারেন। আমার কাজ হলো আপনাকে হিস্ট্রি পড়ানোর সাথে আপনার মাইন্ড ওর মাইন্ড সেটকে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের জন্য প্রিপেয়ার করে দেওয়া, যেখানে আপনার ইকোনমিক্স ইনভলভ থাকবে, পলিটিক্স ইনভলভ থাকবে, অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন ইনভলভ থাকবে। আপনাকে এই যতগুলো আজকে পড়িয়েছি সবগুলোর মধ্যে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনের কথা বলা হয়েছে, কীভাবে পার্সিও আক্রমণ করবে, নাদেরসা আসলো কেন, সিকিউরিটি স্টেট কীভাবে ভাঙবো, দেন রিলেশন, ইন্টারনাল রিলেশন মারাঠার সঙ্গে আমাদের রিলেশন কীরকম ছিল, বা এই রিলেশনের মধ্যে যখন আহমদ শাহ আবদালি থার্ড ব্যাটল অফ পানিপথ আক্রমণ করে, দেন হিন্দু লিডাররা কেন মারাঠাকে সাপোর্ট করেনি, মুসলিম লিডাররা আবার আহমদ শাহ আবদালিকে সাপোর্ট করে দিয়েছিল, রিজন আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানালাইসিসের মাধ্যমে করতে হবে, বুঝে গেছে? এটা হচ্ছে আমার কাজ, ফার্স্ট হিস্ট্রি পড়ানো, নাহলে তাহলে হিস্ট্রি তো আপনি অনলাইনে করে এমনি লিখতে পারেন মুখস্থ করে, কিন্তু উল্টো পাইতে যদি অপশনাল পেপারে বা জীবনে যদি আপনাকে ডিবেট করতে হয় এই অ্যানালাইসিসগুলোই লাগবে, যাতে আপনি নিজে মানে একবার আমি কমপ্লিট করিয়ে দিলে দেন নর্মালি আপনি হিস্ট্রি বুক করবেন, আপনার অটোমেটিকলি মাইন্ড কাজ করবে, কিছু কিছু টার্মের ক্ষেত্রে এই টার্ম কি নিজে আপনি আমার মতোই নস করে নিতে পারবেন নিজে থেকে, বুঝে গেছি? দেন আজকের আমাদের টপিক আছে এমার্জেন্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এতদিন ধরে রেবেল স্টেট অ্যান্ড সাকসেসর স্টেট হয়ে গেছে, ফ্র্যাগমেন্টেশন স্টার্ট হয়ে গেছে, লেটার মুঘলস উইক আছে, মারাঠারা নিজের চৌথ এন্ড সার্ভিস কুকি নিয়ে স্বরাজ নিয়েই বিজি আছে, ও সেন্ট্রালাইজেশন করতে চাইছে না, মারাঠাদের কাছে হিউজ অ্যামাউন্টে পাওয়ার ছিল সেন্ট্রাল করার জন্য, কিন্তু ও ইন্টারেস্টেড নয়, দেন ফ্র্যাগমেন্টেশন স্টার্ট হয়েছে। এবার বেঙ্গল কীভাবে আলাদা হলো মুঘলের সাথে, দেন বেঙ্গল কীভাবে অটোনোমাস হলো, অটোনোমাস হওয়ার সাথে সাথে কীভাবে, অটোনোমাস হওয়ার সাথে সাথেই কীভাবে ব্রিটিশরা তাকে অ্যাটাক করলো বা নিজের আন্ডারে নিয়ে এলো, এই স্টেপগুলো একে একে আমরা বেঙ্গলের সাথে, আওয়াদের সাথে, মারাঠাদের সাথে, সিকল্যান্ডের সাথে, দেন তা এটা পড়ার পর দেন তারপর অটোমেটিকলি আমরা রিভোল্ট হবে। রিভোল্ট কিন্তু লেটার মুঘলস পিরিয়ডের শুরু থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে?
রিলিজিয়াস রিজন, ইকোনমিক রিজন, পলিটিক্যাল রিজনের জন্য এটা এখানে বার্স্ট। ক্লিয়ার? এটা ছিল আমাদের জ। তাহলে আজকে আমাদের ফার্স্ট পেজ আছে, ফজলি গেছে। বেঙ্গল কিভাবে হয়ে গেল, বেঙ্গলকে ব্রিটিশের হাতে কারা কারা তুলে দিল, আজকে পুরো ক্রিটিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে করব। আজকে হয়তো হবে না, আরেকটা ক্লাস হবে। চলো প্রথম করো। আচ্ছা চলো চলো। মিস্টার ঔরঙ্গজেব ডেথ হয়ে যায় ওর, তাই তো? এর আগে উনি যেহেতু ডেকেনেই ছিলেন, ম্যাক্সিমাম সময় এম্পেরর ঔরঙ্গজেব ডেকেনেই থাকতেন, যেহেতু দাক্ষিণাত্য নীতির মাধ্যমে, ডেকেন পলিসির মাধ্যমে ও মারাঠা এই এই জায়গাগুলো, প্রভিন্সগুলো খুবই প্রবলেম ক্রিয়েট করেছিল। একে সাপ্রেস করার জন্য এখানেই টেন্ট লাগিয়ে বসে গিয়েছিলেন। সেই জন্য উনি যখন মারা যান, সমাধি ঔরঙ্গাবাদে থাকে। ঔরঙ্গাবাদ ইজ রাইট নাও ইন মহারাষ্ট্র, ঠিক আছে? এই পলিসির জন্য ইনি থাকে। আগে আপনাকে শেখানো হয়েছিল দেন দিল্লি ফাঁকা হয়ে পড়েছিল। যখন ইনি মারা যান, ইনি মারা যাওয়ার আগে এই বেঙ্গলের, এই পুরো বেঙ্গলের দিওয়ান একজনকে করে, এই দিওয়ানের নাম হয় গুজরাট মুর্শিদ কুলি খান দিওয়ান ছিলেন, তার রেভিনিউ কালেক্ট করার রায় দিয়ে দেওয়া হয়েছিল মুর্শিদ কুলি খানকে, কিন্তু এখানকার নবাব অন্য কেউ ছিল। যদি এটাকে আপনি ঢাকা ধরে নিন, তখন একটা ছিল অর্থাৎ ঢাকায় আজিমুসান ছিলেন নবাব। আজিমুসান মানে বাহাদুর শাহ শাহ আলম ওয়ানের সার, বেসিক্যালি হচ্ছে ইনি তাহলে ঔরঙ্গজেবের গ্র্যান্ড সন। ঔরঙ্গজেব নিজের গ্র্যান্ড সনকে বেঙ্গলের নবাব করেছিলেন, বুঝলেন? বেঙ্গল বিহার, উড়িষ্যা অ্যান্ড আমাদের পশ্চিমবঙ্গ অ্যান্ড ইস্ট বেঙ্গল অলসো, পুরোটাই এই আজিমুসান ছিলেন ওখানকার নবাব। অ্যান্ড দিওয়ান কে বলেন তাহলে? মুর্শিদ কুলি খান। দিওয়ান মানে রেভিনিউ কালেকশনের দায়িত্ব ইনাকে দিয়ে দেওয়া হলো। দেন আফটার এই এটা ডেথের আগে, যখনই ডেথ হলো, ডেথের পর অনেকগুলো চেঞ্জেস আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চেঞ্জ হয় 77 যখন ফার্স্ট ইয়ার এম্পায়ার হলো। ফারুক শিয়া যখন এম্পায়ার হন, দেন ব্রিটিশদেরকে উনি কি দেন? ব্রিটিশদেরকে উনি দস্তক গিফট করেন, স্পেশাল রেভিনিউ রাইটস বলতে পারেন, স্পেশাল রাইটস বলতে পারেন আপনি, দস্তক আপনাকে বলা হয়েছিল, আজকে বলা। মানে এই জায়গায় যদি ব্রিটিশরা ট্রেড করে তাহলে ব্রিটিশদের পাস দেওয়া হবে, ব্রিটিশদেরকে আপনি এক্সট্রা করে রেভিনিউ চার্জেস করতে পারেন। ফারুক শিয়ার ব্রিটিশদেরকে গিফট করলো, মানে ধরে নিয়ে ব্রিটিশরা এই জায়গায় আসছে কোনো জিনিস নিয়ে বিক্রি করার জন্য, কলকাতা থেকে ঢাকায় আসছে, দেন কলকাতা থেকে ঢাকার যাওয়ার জন্য অনেক জায়গায় অনেকগুলো ট্যাক্স পে করতে হবে, সেই ট্যাক্সগুলো এখন দিতে লাগবে না, দস্তক ইউজ করছে, যেহেতু স্পেশাল প্রাইস ফারুক শিয়ার ইস্যু করেছে। সেই আপনাকে ফারুক শিয়ার পড়ানো হয়েছিল, ফারুক শিয়ার পড়ানোর সময় বলেছিলাম চারটে স্পেশালাইজেশন দেয়, হায়দ্রাবাদকে দেওয়া হয়, বোম্বেকে দেওয়া হয়, গুজরাটকে দেওয়া হয়, অ্যান্ড বেঙ্গলকে দেওয়া হয়। বেঙ্গলের ক্ষেত্রে দেওয়া হয়েছিল দস্তক। বলছি মুর্শিদ কুলি খান একটা ট্যাক্স কালেক্টর, উনি তো ট্যাক্সটা নিয়ে তো দিল্লিতে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে বেঙ্গলে চলছে কি করে? বেঙ্গল স্টেট চালাতে গেলেও তো আমার ফসল আছে। এটা স্পেশাল রাইটস, স্পেশাল রাইটস মণিপুরে নেই, আমরা সংবিধানকে স্পেশাল রাইটস দিই,
নাগাল্যান্ডে দিন, জম্মু কাশ্মীরে দিয়েছিলাম, অফ করে দিলাম, স্পেশাল প্রভিশন দিলাম, কিছু কিছু ছাড় দিলাম, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো ছাড় দিয়েছে আপনাকে, সেক্ষেত্রে এদেরকেও এদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফার শিয়ার নিতে তিনি ছাড় দিলেন কি বেঙ্গল অ্যান্ড গুজরাট মাদ্রাস সরি বেঙ্গল হায়দ্রাবাদ গুজরাট অ্যান্ড বোম্বেতে এদেরকে এই এই ফ্রি ছাড়গুলো দিলাম, রেস্ট অফ দ্য ইন্ডিয়ায় ছিল এখানে তো শুধু ব্রিটিশ বিক্রি করছে না ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে ইন্ডিজিনিয়াস কোম্পানি গুলো করছে আচ্ছা আচ্ছা দেন ওদের কাছ থেকে তো নিচ্ছি আচ্ছা স্পেশাল বললাম না আমার একটা ছেলেকে স্পেশাল দিয়েছি রেস্ট অফ দা ছেলে যা আসবে আপনাকে ফ্রেড চার্জেস যা যা গুলো আছে সেগুলো দিতে হবে আচ্ছা বুঝে গেছেন ইউরোপিয়ানরা তো এখনো আছে ফ্রেঞ্চ আছে দেন পর্তুগিজ একটা জায়গায় সেটুলো হয়ে গেছে ফ্রেঞ্চ তো আছে চন্দনগড়ে ঠিক নাও আছে 1952 থেকে যাবেন চন্দনগড় থেকে দেন উনি তো বিজনেস করবে একাই তো ব্রিটিশ করবে না তার তার উপর আবার ইন্ডিয়ান বিজনেসম্যানও তো আছে যারা বিজনেস করতে যাবে এদেরকে ছাড় দেবো শুধু ব্রিটিশকেই ছাড় আছে বুঝে গেছেন 1777 এ ফারুক সিয়ার ব্রিটিশকে দস্তক নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করার মতো আছে ঘোষণা করে মানে মনোভাব হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু উপরে ফাইনালি আমি কোর্ট অর্ডারে মারছি নাকি আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি বুঝে গেছে এই সময় ও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ইন্ডিপেন্ডেন্টের রিজন ছিল যেহেতু মুর্শিদ কুলি খাঁকে এখন গভর্নর করে ওর এটাকে পশ্চিম ল্যাঙ্গুয়েজে বলা হয় নাসিম নাসিম ইজ এ উর্দু ওয়ার্ড ইট মিনস হেড যে কোনো মাদ্রাসার হেডকে বলা হয় নাসিম যেমন আমাদের হেডকে তো আপনি বলবেন না রিলিজিয়াস স্ট্রাকচারে যেমন মন্দির বা মঠের হেডগুলোকে তো আপনি সার্টেন একটা সাংস্কৃতিক ল্যাঙ্গুয়েজে নাম দেবেন সেরকমভাবে উর্দুতে ওর নাম ছিল হেড হেডকে বলা হয় নাসিম অ্যান্ড হেড যদি এটা হয় তাহলে গভর্নর মানেও হেড হবে গভর্নর আর দিওয়ানের মধ্যে ডিফারেন্স এটাই গভর্নর নিজেই রেভিনিউ কালেক্ট করতে পারেন নিজেই অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা দেখতে পারেন দিওয়ান কিন্তু শুধু রেভিনিউ কালেক্ট করতে পারেন ক্লিয়ার স্যার ক্লিয়ার ম্যাম মুর্শিদ কুলি খান এটা ব্যাক স্টোরি এখন মুর্শিদ কুলি খান ঢুকে নিয়ে এই অবধি আপনার ক্লিয়ার আর কোনো কোয়েশ্চেন নেই হেডিং ইজ বেঙ্গল আন্ডার মুর্শিদ কুলি খান কি কাজ করে মুর্শিদ কুলি খানের ক্ষেত্রে এলিমিনেশন এক্সপেলিং এনকারেজিং এন্ড এনলার্জিং এলিমিনেশনের মধ্যে দিয়ে যখনই মুঘল এম্পায়ার এজে মানে ঔরঙ্গজেব ধরবেন শর্ট ফর্ম ঔরঙ্গজেব যখন ছিলেন এজে মানে এজেব এজেড হবে স্যার তো এই আগ্রা ধরে আগ্রা ধরে নিয়েছে আপনি এজে লিখেছেন না স্যার স্যার আপনি আপনি আগ্রা দিল্লি পাশে আছে তাহলে এজেড ডিসিশন বড় ভালো দরকার আপনার কোন কোড লিখলে আমি অটোমেটিক লিখে দেব এজেড এনিকি ঔরঙ্গজেব যখন মুঘল এম্পায়ার ছিলেন দেন মুঘল এম্পায়ার থাকার সময় ঔরঙ্গজেব তো রেভিনিউ নিচ্ছে এখান থেকে দেন এই রেভিনিউ নেওয়ার সময় তাহলে কাদের কাছ থেকে নেবেন ইদার গভর্নরের কাছ থেকে নালে দিওয়ানের কাছ থেকে স্টার্টে এই দুজন পিপলের কাছ থেকে যখন রেভিনিউ নিচ্ছেন তাহলে দিওয়ান ওর গভর্নর মাস্ট বি ঔরঙ্গজেব দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে বা ঔরঙ্গজেবের কাছের মানুষ ছিলেন যে সাদেরকেই তো দেবেন দিওয়ানি রাইটস রেভিনিউ কালেক্ট করা ওর গভর্নর করা
দেন এ যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে মাস্ট বি অরঙ্গজেবের ক্লোজ টাই থাকা মানুষগুলোকে তো ইলিমিনেশন করবে, নাহলে তো এ ইন্ডিপেন্ডেন্ট হতেই পারে না, দেন তো ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে, বুঝে গেছেন? দেন ফার্স্ট বললেন ইনি ইলিমিনেশন, এলিমিনেশনের মধ্যে স্মল জমিদার, স্মল ইন্টারমিডিয়েট জমিদার, আক্রমণ করে দিয়েছিল আওয়াধে, দিল্লি এসে ময়ূর সিংহ তিন মাস ছিল, আওয়াধে আক্রমণ করেছিল, আওয়াধে আক্রমণ হয়ে যাওয়ার তিন মাস পরে ওই নিউজটা বেঙ্গলে পৌঁছায় আওয়াধে নাদির শাহ আক্রমণ করেছিল। এখন তো হোয়াটসঅ্যাপ নেই, হঠাৎ করে হট নিউজ বলে আপনি পাঠিয়ে দিলেন, হ্যাঁ এই নিউজ এই নিউজ, তখনকার সিচুয়েশন আপনাকে ভাবতে হবে। দেন আমি যদি স্মল জমিদারগুলোকে যেগুলো ঔরঙ্গজেব বা মোঘলিয়া সালতানাতের মাধ্যমে ফেমাস ছিল, দেন তাদেরকে যদি আমি উড়িষ্যায় পাঠিয়ে দিই, দেন কোনো ক্ষেত্রেই কমিউনিকেশন হবে না, কমিউনিকেশন গ্যাপ করবে। দেন আমার এখানে আমি কি করছি, কোনো সুরতেই মোগল এম্পেরর ঔরঙ্গজেবের পরে যিনি যিনি বসবেন তার কাজ করছে, তাই না? বুঝে গেছেন? দেন এবার এক্সপেল করলো ডিগ জমিন, সরি রেবেল জমিদার, যে জমিদার গুলো ঝামেলা পড়েছিল মুর্শিদ কুলি খান যে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, বা দিওয়ানি রায় যখন মুর্শিদ কুলি খানকে দেওয়া হচ্ছে, বা মুর্শিদ কুলি খান যখন গভর্নর হচ্ছেন, যারা ঝামেলা করেছিল না মুর্শিদ কুলি খানকে গভর্নর হতে দেবেন, দেব না, তাদেরকে তো অটোমেটিকলি করবে, তাদের পলিটিক্যাল সিস্টেমে তো সেটাই হচ্ছে, ওখানেও তো পলিটিক্যাল সিচুয়েশন সেরকমই হবে, দেন তাদেরকেই পড়া হতো, জাগিরদাসদের পড়া হতো, জাগিরদাসদের স্টোরি আমি পড়ে ফেলেছি। এনকারেজ করা হলো মুর্শিদ কুলি খানের আন্ডারে যে জমিদার ছিল, মানে বিগ জমিদার, তাদেরকে আপনাকে একটু ট্যাক্স কম নেব, আপনি রেভিনিউ কালেক্ট করে আমাকে দিন, বা রেভিনিউ বাড়ানোর জন্য আপনি কৃষকদেরকে কিছু ছাড় দিন, দেন আমার রেভিনিউ আসবে। এলিমিনেশনে আমি ইন্টারমিডিয়েট জমিদারকে উড়িষ্যা পাঠিয়ে দিয়েছি মুর্শিদ কুলি খান, দেন রেবেল জমিদার আর জাগিরদারদেরকে অফ করে দিয়েছি, আমি এদেরকে উড়িষ্যা পাঠিয়ে দিয়েছি, নালে পাওয়ার সিজ করে নিয়েছি, তাহলে এখানে তো আর কেউ বাঁচলো না। দেন এই যে জমিদার আছে এদের ট্যারিটরিগুলোকে আমি বাড়াবো, এই বাড়ানোর জন্যই তো লাগবে আপনাকে খালিশা ল্যান্ড, খালিশা ল্যান্ড ফর রয়্যাল ল্যান্ড, খালিশা অ্যাকচুয়ালি উর্দু ওয়ার্ড হয়েছে প্রিয়, এত মুভি দেখেছি আমি, খালিশা মানে বললেন প্রিয়, প্রিয় দেন আমার কাজে এসে যাচ্ছে, নর্মালি আমি উর্দুও জানি না আরবিও জানি না। ধরে নিন আপনি মোগলের সময় সেই ল্যান্ডের পরিমাণ বেঙ্গলের মধ্যে হয়তো 20% ছিল, হাইপোথেটিক্যালি ডেটা দিচ্ছি, মুর্শিদ কুলি খান এটাকে এসে 45 করে দিল, ডাইরেক্ট ল্যান্ড যেগুলো আমার আন্ডারে থাকবে সেগুলো খালিশা ল্যান্ড, সেগুলো এই বিগ জমিদারের আন্ডারে থাকবে, এই বিগ জমিদারকে বলা হলো এখানে আপনি রেভিনিউ কালেক্ট করুন আর হিউজ অ্যামাউন্টে এই মানুষগুলোকে হেল্প করুন, তাহলে হিউজ অ্যামাউন্টে আমার কাছে রেভিনিউ ডিরেক্টলি আসবে, দেন প্রসপেরাস হবে। আজিমুল
ক্লিয়ার সেই ইনটু দেন তার এডমিশন করে দিল দেন এক্সপেল করেই দিল দেন এর পরে পুরো বিগ জমিদার থেকে দেন তার এই বিগ জমিদারের আন্ডারে আরো বেশি অ্যামাউন্ট এর জমি দিয়ে দিল অটোমেটিক্যালি তে আপনি ভালো আসবে ক্লিয়ার হোয়াট ইজ জাবিরদা এটা হয়ে গেছে লেখা হোয়াট ইজ জাবিরদা জাগিরদারি ক্রাইসিস এন্ড এই জাগিরদারের ডিফরেন্ট পার্সন আপনি ইজারাদারি ক্রাইসিস করবেন যখন ওয়ারেন হেস্টিংস রেভিনিউ 5 সাল আন্ডারস ওর ওই জিনিসগুলো কো 5 ইয়ার সেটেলমেন্ট এই জিনিসগুলো কো সেম এটা জাগিরদারি ক্রাইসিস মুঘল টেরিটরিতে বা মুঘলের সময় সেই নামটাই ইজারাদারি ক্রাইসিস ব্রিটিশ টেরিটরি বা ব্রিটিশ দের সময় তাহলে হোয়াট ইজ জাগিরদারি ক্রাইসিস অর অ্যাগ্রারিয়ান ক্রাইসিস জাগিরদার জাগিরদার মানে ইনার হেড হবে মানে সব গুলো রেভিনিউর হেড হচ্ছে এম্পায়ারের নিজে এম্পায়ারের কি করবে নিজের আন্ডারে যতগুলো সুবা বানিয়েছে বা যেটাকে আপনি প্রভিন্স বলতে পারেন সুবা ও আপনি এখনকার ল্যাঙ্গুয়েজে প্রভিন্স বলতে পারেন দেন এই প্রভিন্সগুলোতে এই কালেক্ট করার জন্য প্রত্যেকটা প্রভিন্সের নিজের দিবান দিবানের কাজ কি হলো একটু আগেই বললাম আগে রেভিনিউ কালেক্ট করা দিবান রাখলে সবার কাজ কি এই দিবানের আন্ডারে আবার যতটুকু ছিল দিবান মানে এক একটা প্রভিন্সের দিবান তাহলে ওই ওই প্রভিন্সের মধ্যে হিউজ অ্যামাউন্টে বিগ জমিদার থাকবে একজন তো থাকবে না পুরো বেঙ্গল টেরিটরির মধ্যে মনে হয় একজন থাকবে জমিদার কতগুলো জমিদার এই সবগুলো বিগ জমিদার বিগ জমিদার বিগ জমিদার বিগ জমিদার আমি জাস্ট রাফলি কনসেপ্ট বলে দিচ্ছি এই বিগ জমিদারের আন্ডারে অনেকগুলো গ্রাম থাকবে তহসিল থাকবে আপনি যাই বলতে পারেন এন এই গ্রামের হেডম্যান গুলো সিলেক্ট করা আছে ইনি হেডম্যান বিগ জমিদার এগুলো নিজের ইন্টারমিডিয়েট রেখেছে রেভিনিউ কালেক্ট করার জন্য এখানে আছে কৃষক কৃষকের কাজ কি কাল্টিভেট করা দেন এই কাল্টিভেশনের মাধ্যমে থেকে সার্টেন অ্যামাউন্টের এটা ট্যাক্স কি কালেক্ট করবে এই ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ট্যাক্স মানে রেভিনিউ কালেক্ট করবে এই রেভিনিউ কালেক্ট করে একটু কিছু পার্সেন্ট নিজের কাছে রাখবে দেন সবগুলো কাকে পাঠাবে বিগ জমিদারকে দেন বিগ জমিদার নিজের কাছে ট্যাক্স রাখবে বা রেভিনিউ রাখবে দেন রেস্ট অফ দা কাকে পাঠাবে নিজের প্রভিন্সের দিওয়ানকে এন্ড দিওয়ানের কাজ হলো ডিরেক্টলি এম্পেরর কাছে পৌঁছে দেওয়া কি পৌঁছে দেওয়া রেভিনিউ রেভিনিউ ঠিক আমাদের যখন আসব যা যখন আসলেন পাওয়ারে মানে পাওয়ারে বলতে শহীদ ব্রাদার্সকে মারার পর যিনি মুঘল এম্পায়ার হলেন ফারুক শিয়ার সময় ওই ফারুক শিয়ার সময় ইজারাদারি ক্রাইসিস স্টার্ট হয়েছিল উনি কি করতেন দেন ইজারাদার সিস্টেম থেকে বেশি অ্যামাউন্টের রেভিনিউ নেওয়ার জন্য যেহেতু মুঘলদের কাছে রেভিনিউ ছিল না দেন রেভিনিউ নেওয়ার জন্য বিডিং সিস্টেম স্টার্ট করলেন বিড দেওয়া কি আপনি এই প্রভিন্সের দিওয়ান আছেন এন্ড দিওয়ানকে বলে দেওয়ার বিগ জমিদারের মধ্যে দিয়ে এই বিগ জমিদারকে অফ করো বিগ জমিদারের বাবার জন্য অফ করো এন্ড এই জমিদার বা অন্যান্য মানুষগুলো তারা এখানে আসবে আমরা যখন অকশন করব
অকশন করার সময় অকশন করলো তুমি এই যে গ্রাম আছে এই গ্রাম এই গ্রাম এই গ্রাম সবগুলো একটা জমিদারের কাছে দেন এর অকশন হবে এতগুলো গ্রাম আছে বা এতগুলো ল্যান্ড আছে এই ল্যান্ডের মধ্যে থেকে কে আমাকে সবচেয়ে বেশি রেভিনিউ দেবে হাইপোথেটিক্যালি ধরলাম এ বললো কি এই যে ল্যান্ড আছে এই জমিদারের কাছে এই ল্যান্ড থেকে আমি আপনাকে 50 পেইন্টাল ধরে নিন হাইপোথেটিক্যালি রেভিনিউ দেব কে বললো নাম্বার 1 নাম্বার 2 বললো 60 দেব আমি নাম্বার 3 বললো আমি আপনাকে 80 দেব দেন কার কাছে যাবে বেশি 80 এর কাছে 80 কোন ক্যালকুলেশনই করেনি ওখানকার জমি ফার্টাইল কিনা ওখানে কালটিভেশন হবে কিনা কৃষকরা পারবে কিনা জাস্ট ব্রিডিং সিস্টেমের মধ্যে ও ইয়েস করে দিল দেন ইয়েস করে দেওয়ার পরে এবার কালটিভেশন করতে হবে কালটিভেশনে যদি লস আসে দেন কৃষককে সুদে টাকা নিয়ে আবার টাকা পে করতে হতো এই এখানকার যে ব্রিডিং সিস্টেমের হেড ছিল দেন এখানে যে রেভিনিউ কালেক্ট করতে একটা সার্টেন অ্যামাউন্ট এখানে দিতেই হবে আপনাকে আর ইনি বুঝবেন না আপনার কি হয়েছে দেন আপনি যখন এখানে ফোর্স করছেন দেন কৃষকের কাছে হাইপোথেটিক্যালি কৃষক কৃষকের কাছে এই অ্যামাউন্টটা দেওয়ার কথা এন্ড সব কৃষক মিলে দিচ্ছেন 50 30 তো লস হয়ে গেল 30 বিগ জমিদারকে নিজেই দেবে পাগল আছে নিজের কাছ থেকে দেবে আপনারা মিলে পিঠের চামড়া তুলতে হবে কৃষকদের উপর মারা হবে কৃষকরা যদি মারে তাহলে কৃষকরা থাকবে আপনার এখানে মাইগ্রেট করবে পালাবে উনি যখনই পালালেন আপনি যে ব্রিডিং নিয়েছেন আপনাকে অফ করবে আপনি ব্রিডিং নিলেন কেন উইদাউট অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি নিলেন দেন এর মাধ্যমে কি হবে ক্রাইসিস হবে এটাই ইজারা দাবি ক্রাইসিসের জন্য আপনার বেঙ্গল ফেমাইন হয়েছিল এদের সময় কোনো সন্দেহ হয় মারাঠারা মোগলরা ওর মুর্শিদ কুলি খান এতটাই সুন্দরভাবে নিয়ে গেছেন কোনদিনও ফেমাইন করতে দেয়নি অত্যাচার হয়েছিল ফেমাইন হয়নি মেন মেন ফেমাইন সেই জন্য অমর্ত সেন বলেছিলেন বেঙ্গল ফেমাইন এজারা তার এই ক্রাইসিসের সময় যেখানে ধরে নিন 50 পার্সেন্টেজ ধরি ধরে 50 crore rupees 50 crore rupees বেঙ্গলের কাছ থেকে যখন এই মুর্শিদ কুলি খানের আন্ডারে হওয়ার স্টার্ট করলো একটু পরে সেটা হয়ে যাবে আপনার 75 crore মির্জাফর দেবে রেভিনিউ কালেক্ট হয়ে যখনই ব্রিটিশদের আন্ডারে আসবে ডিরেক্টলি 150 crore বেনিফিট হয়ে ওঠে বেঙ্গল থেকে একবার বেনিফিট নিতে পারে এই 150 crore পর দেন আর পরে কল করে গেল বিচারদার ক্রাইসিস হলো কিছু পালিয়ে গেল মারা গেল এত টাকা নিয়ে নিলেন মার্কেটে টাকা নেই দেন ও কালটিভেশন করবে কি ওরা তো বীজের চামড়া তুলে নিয়েছেন সেই জন্য ইজারাদার ক্রাইসিস ফল হয়ে যায় আলটিমেটলি অনেকগুলো ক্রাইসিসের পর ওনারা পার্মানেন্ট সেটেলমেন্ট মুঘলকে যারা সুপ্রিম ভাবে বা মুঘলের পক্ষে যারা বলে তাদেরকে ট্রান্সফার করে উড়িষ্যা পাঠায় উড়িষ্যার প্রত্যন্ত এরিয়াগুলোতে বেঙ্গল কোস্টলাইনের মধ্যে দিয়ে যেতে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার যতগুলো রেভিনিউ আসবে যাই মুর্শিদ কুলি খান রেভিনিউ কালেক্ট করবে সবগুলো ক্যাশে ক্যাশে পে করবে আপনাকে আমি বিগ জমিদার দিয়েছেন রেভিনিউ কালেক্ট করার দায়িত্ব দিয়েছেন তো বিগ জমিদার বলছে ক্যাশে পেমেন্ট করবে আপনার যা অ্যামাউন্ট এসছে তার ক্যাশ আপনাকে দিয়ে দিবে এই জাগিরদার যখন চলে গেল এখানে তো তাহলে এর মুর্শিদ কুলি খানের বানানো বেঙ্গলের ফিক্স জমিদার গুলো আছে এরা যদি রেভিনিউতে ক্যাশে দেয় দেন ক্যাশে দেওয়ার পরে অটোমেটিক্যালি এর রেভিনিউ হাই হবে এন্ড রেভিনিউ হাই হওয়ার জন্য আ ফিউ নিউ ল্যান্ডেড ম্যাগনেটস ম্যাগনেটস মানে বিজনেসম্যান এই সিস্টেমের মাধ্যমে অটোমেটিক ইনফ্লুয়েন্সার হয়ে বিজনেসে এসে যায় যেমনটি মার্কেটে টাকা আছে মার্কেটে টাকা যদি রেভিনিউর মাধ্যমে থাকে তাহলে বিজনেস যারা করছে তাদের কাছেও টাকা থাকবে এন্ড এই বিজনেস থাকার জন্য এরা অটোমেটিকলি পাওয়ারফুল হয়ে বিজনেসে টাকা ইনভেস্ট করা স্টার্ট করে দেয় ম্যাগনেটস মানে তার বিজনেস করে বুঝে গেছে
যখনই মার্কেটে টাকা আছে, মার্কেট স্টেবল আছে, কোনো ঝামেলা হচ্ছে না, সুন্দরভাবে ক্যাশের রেভিনিউ আসছে, ক্যাশের রেভিনিউ আসার জন্য যদি বিজনেস স্টার্ট হয়ে যায়, মানুষগুলো ইনফ্লুয়েন্স হয়ে বিজনেস স্টার্ট করে, তাহলে অটোমেটিকলি ট্রেড হাই হবে। ইকোনমিক্সের নিয়ম তো এটাই, মার্কেটে যদি টাকা থাকে আর যদি আপনার বিজনেস মানুষগুলো বিজনেসে ইনভলভ হয়, টাকা ইনভেস্ট করে স্টেবল মার্কেট রেখেছেন আপনি, দেন তো ট্রেড বাড়বেই। বাট এই ট্রেড বাড়ার জন্য অটোমেটিকলি এর এই পিরিয়ডে খুবই সুন্দর প্রসপেরাস হয়ে গেছিল ব্যাংক। ট্রেড বাড়ার সময় এরা ট্রেডিং কী কী জিনিসের করত, অবভিয়াসলি সিল্ক করবে, অবভিয়াসলি কটন করবে, অবভিয়াসলি সুগার করবে, সুগারের সাথে এরা অয়েলও করত, এন্ড তার সাথে সাথে কিছু পানীয় করত। এগুলো করতো কোথায়, এগুলো ওরা ট্রেড করতো কোথায়, দুটো জায়গা, ইদার আফগানিস্তান নালে পার্সিয়া, পার্সিয়া ইরান নালে আফগানিস্তান। আপনার কোয়েশ্চেন আসতে পারে সালে তার ইউরোপ জার্নি কেন, ইউরোপ যাওয়ার জন্য বোট লাগে, নৌকা লাগে, সাঁতার কেটে তো যেতে পারবে, নৌকা কার আছে, ব্রিটিশদের, ব্রিটিশ আপনাকে দেবে, যদি ইচ্ছে হয়েছিল ব্রিটিশদের তো ইউজ অ্যামাউন্টে চার্জ চেয়েছে, আমি পৌঁছে দেবো আমাকে এই চার্জ দাম। দ্বিতীয়, যদি কুকুর থেকে আপনি ইউরোপে যান, দেন কুকুর থেকে মারাঠা বসে আছে, চট পে করতে হবে, তাহলে যেতে হবে নর্মাল। তাহলে পার্সিয়ান আফগানিস্তানি যারা এখানে ট্রেড করতো তারা এখানে উপস্থিত আছে, তারাই নিয়ে যাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝে গেছেন, বুঝে গেছেন ম্যাম, মসজিদ করি ফান্ডার, বুঝে গেছেন কীভাবে স্টেবল হলো মার্কেট, কীভাবে কীভাবে প্রসপেরাস হলো। সেটা আমি বলে দিচ্ছি, বেঙ্গল টাকা খেয়ে যাবে। আপনাকে রিপোর্ট যদি দিই
দাদা আমার মানে রিলেটিভের মধ্যে প্রধান আছে, ও বলছে অফ করে ডেঙ্গু ইন মিলিটারি কুপ প্লাস হত্যার মাধ্যমে সিংহাস হোসেন কাকে হত্যা করে সরফরাজ তিনের সময় ব্যাটল অফ বর্ধমান হয় মারাঠারা হেরে যায় মানে মুর্শিদ আলী বর্দি খান ব্যাটলে উইন হয়ে যায় অটোমেটিকলি কিছু আরো রেসপেক্ট করবে মারাঠাকে হারিয়েছে এই সময় সবচেয়ে বেশি পাওয়ারফুল যেটা হয় যেটা হয় ভার্চুয়াল ব্রেক উইথ মুঘলস সব জায়গায় কিন্তু চত নেয়ার জন্য অ্যাটাক করছে, ওটা অটোমেটিক অন ছিল সিপিআর থেকে, দেন এখানেও অ্যাটাক করছে, এখানে একটা ব্যাটল হয় ব্যাটল অফ বর্ধমান, ব্যাটল অফ বর্ধমানের মাধ্যমে মারাঠাদেরকে হারিয়ে দেয় অলিবর্দী খান, এটা এর একটা পাওনা। তার সাথে ভার্চুয়াল ব্রেকআপ উইথ মোঘল, মোঘল এর আগে এই মুর্শিদ কুলি খান যাদের যাদেরকে নিয়োগ করতেন মোঘলদেরকে অল্প অল্পও জানাতেন, নিজের মানুষকেই করতেন কিন্তু মোঘলকে জানিয়ে দিতেন, আলিবর্দী খানের পরে ওই জানানোটা বন্ধ করে দেয়, ওটা জানানো যায় না, কিন্তু তখনও বলেনি আমি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি, বুঝে গেছেন, ডিক্লেয়ার করছে না, ভেতরে ভেতরে সব চলছে ডিক্লেয়ার করছে না, যেমন মোঘল কোর্টগুলোতে বাহাদুর শাহ জাহাঙ্গীর শাহ ফারুক সিয়ার কোর্টের ভেতরে অনেকগুলো ঝামেলা চলছিল, কিন্তু মারাঠারা আমাদের এই পাশের বেঙ্গল মানুষগুলো জানতে পারত না ভেতরে কি ঝামেলা চলছে, সেরকমভাবে এরা ইন্ডিপেন্ডেন্ট হয়েই আছে কিন্তু মোঘলকে ডিক্লেয়ার বলছে নাকি আমি ইন্ডিপেন্ডেন্ট আর আপনাকে মানছি না মানব, বুঝে গেছেন। তার সাথে বেঙ্গল বিহার এবং উড়িষ্যা অটোমেটিকলি এরা যদি টাইপ কাটে ওখান থেকে এটা অটোমেটিকলি অটোনোমাস হয়ে যাবে, এই বেঙ্গল বিহার এবং উড়িষ্যার ক্ষেত্রে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন সবগুলোর ক্ষেত্রে আলিবর্দী খান নিজের লোকগুলোকে অ্যাগ্রিড করার স্টাফ করতে দেয়, বেঙ্গল আন্ডার আলিবর্দী খান প্রবলেমস আন্ডার আলিবর্দী খান প্রবলেম কি স্টার্ট করবে মধ্যে দুটোই প্রবলেম আছে, এক আফগান রেবেলস দ্বিতীয় মারাঠারা ফ্রিকুয়েন্টলি অ্যাটাক করছে, একটা হেরে গেছে তো কি ওটা বাই ফল্ট হেরে গেছে, ফ্রিকুয়েন্টলি অ্যাটাক করছিল, অ্যাটাক করে শর্তই কি ছিল ইদার আপনি চত আমাকে দিন নালে আমি অ্যাটাক করব, ওদের ওটাই তো কনসিল ফাউন্ডেশন আপনাকে শেখানো হয়েছে, বলো দেন আলটিমেটলি আলটিমেটলি হলো কি চত দেওয়ার জন্য অ্যাগ্রি করে এই চতের এগ্রির জন্য এদের মধ্যে একটা ট্রিটি হয়, ট্রিটি এই ট্রিটির মাধ্যমে চত দেয় প্লাস উড়িষ্যা পুরোটাই মারাঠাদেরকে দিয়ে দেওয়া হয়, বেঙ্গলের বিহার আন্ডার আলিবর্দী খানের আন্ডারে থাকে, বুঝে গেছে, বেঙ্গল যে প্রভিন্সটা বেঙ্গল যে জায়গাটা তার মধ্যে বেঙ্গলও ছিল বিহারও ছিল এখানকার উড়িষ্যাও ছিল, বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল দুটোই ছিল, ঠিক আছে, তার মধ্যে উড়িষ্যা পার্টটাকে চত তো দিতেই দিচ্ছে, চত তো দেবেই বেঙ্গলের, কিন্তু একটা এক্সট্রা পার্ট যে উড়িষ্যা ছিল উড়িষ্যাকে গিফট করে দেওয়া মানে দিয়ে দেওয়া হবে, যদি না দেন তাহলে রেড অটোমেটিকলি হবে রেড, হ্যাঁ স্যার
যদি রেড ফ্রিকোয়েন্টলি আপনার হয় বিজনেস প্রফিট প্রসপেরাস হবে না, এগ্রিকালচার শেষ হয়ে যাবে, উইমেন এন্ড বাচ্চার সাথে যা হবে সে মার্কেটে বিক্রি হবে। হ্যাঁ স্যার, নেগোসিয়েশন করে দেবো আমি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেটাই তো বুঝলাম, ক্রিটিক বুঝে গেছে। আচ্ছা স্যার, চথ যখন দিচ্ছি তাহলে ওড়িশাকে গিফট করার কি দরকার? চথ আপনাকে বেঙ্গল এন্ড এ বিহারে বাঁচানোর জন্য, ওড়িশার চথ সেম। এখন যদি আমাদের দিল্লিতে কোনো সরকার আসে, যদি কোনো সরকার মেজরিটিতে থাকে, দেন ইজিলি তো নিজের মনোপলি চালাতে পারবে। সে যেই সরকার হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, টিএমসি হোক, এসপি হোক, সিজেই হোক, তো ওখানেও তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটাই এখন ফ্র্যাগমেন্ট পাওয়ারফুল আছে, সেটা মারাঠা। এবার মারাঠার যদি শর্ত কীভাবে মানা হয়, আমি আপনাকে শর্ত মানাবো, আমি নিজের পাওয়ার জানি কি কতটা আমি আপনার ক্ষতি করতে পারবো, তাই তো আপনি শর্ত মানবেন। যদি আপনার আপনি আমার সেম লেভেলের হন, আপনি শর্ত মানবেন? কোনো শর্তেই না, আপনি বলবেন কোর্টে আসুন নালে একবার হয়ে যান, উনি তো পারবেন না, উনি জানেন মারাঠাদের সাথে পারবেন না। দেন কি আছে, ঠিক আছে, উড়িষ্যা ইন্দু রেস্ট অফ দ্য দুর্গ তো আছে আমার কাছে, সেই জন্য ট্রিটির মাধ্যমে এই জিনিসটা হয় মারাঠা। এবার মারাঠা যে আছে এখানে আফগান রেবেলস, মানে এই পিরিয়ডের মধ্যে দিয়ে, এই পিরিয়ডের মধ্যে দিয়ে তো আমার সাহেব আপনার এই আক্রমণ করবে। দেন আমার সাহেব আপনার ইজ এ আফগান, এন্ড এই যে বেঙ্গলে যারা ট্রেড করছে যেসব মানুষ যাদের নাম সালমান খান, তারাও আফগান। ঠিক আছে, দেন এই পিপলরা দেখবে যদি কি আমার আফগানি সালতানাত থেকে কেউ আসছে এখানে অ্যাটাক করার জন্য, দেন কেউ রেবেল করবে। শর্ত অনুযায়ী আলিবর্দি খাওয়ার পর মোগল এম্পায়ার রাইডেন্স এরাও রেবেল হয়ে গেছিল না, আপনাকে মানছি না, আমি বিজনেস করবো, ট্যাক্স দেবো না আপনাকে, আপনি যদি আসেন দেন লড়াই হবে। ও বুঝে গেছেন পাওয়ারের ব্যালেন্স হচ্ছে, এ জানে কি এখান থেকে এ ফ্রিকোয়েন্টলি রেড করছে, রেড স্টার্ট হয়ে গেছে 1745-1748 অবধি অনেকবার রেড করে আমার সাথে। এর ওই রেডের মধ্যে তো ওর যে পপুলেশন বা ওর গোত্রের যে মানুষগুলো আছে, এরও সালমান খান, এরও সালমান খান, কিন্তু এরা ডিফারেন্ট, এরা ডিফারেন্ট, আফগানি ডিফারেন্ট। দেন আফগানরা এখানে আবার ঝামেলা স্টার্ট করে দিল, এদিকে তো মারাঠাদের ঝামেলা আছে, এই দুটো ঝামেলার মধ্যে আলিবর্দি খানের প্রবলেম ছিল, বুঝে গেছে, এই দুটো ঝামেলা আর কোনো প্রবলেম নেই। এই ঝামেলাগুলো পরে গিয়ে ইংরেজরা সেট আউট করবে, এই ঝামেলাটা আমার সাহেব আব্দালি যখনই ফার্স্ট থার্ড ব্যাটেল পানিপত করবে দেন অফ হয়ে যাবে। মারাঠাদের যদি এতটাই ক্ষমতা থাকে যে বেঙ্গলের কাছ থেকে উড়িষ্যা নিয়ে নেওয়ার, তাহলে তো পুরো বেঙ্গল এন্ড বিহারও নিয়ে নিতে পারবে। মেইনলি তো এগেনস্টেই যদি চলে যায়, এন্ড আমি যদি বেঙ্গল আর বিহার নিয়ে নিতে, এখানে আমাকে তো অ্যাডমিনিস্ট্রেশন বসানোর জন্য কাউকে লাগবে। আপনি যদি রেবেলই করে দেন আলিবর্দি খানকে, ও তো বাচ্চা না, দেন আপনার মিলিটারি চিফকে তো মারতে পারে ও, দেন আমি করবোই কেন? স্পেশাল স্ট্যাটাস কনস্টিটিউশনে মান স্টেটগুলোকে দেয় কেন কি আপনাকে জাস্ট ধরে রাখার জন্য? আপনি রেবেল, আমি জানি যে আপনি আমার সেন্ট্রাল স্টেট পলিসি মানছেন না বা মানতে চাইছেন না বা কোনো কারণবশত আপনাকে কেউ ইনফ্লুয়েন্স করছে, আপনাকে স্পেশাল স্টেটাস দিলাম কি যাতে আপনি একটু আমার সঙ্গে থাকুন, সেই জন্য আমাদের কনস্টিটিউশনে স্পেশাল স্টেটাস, বুঝে গেছে? আদারওয়াইজ তো সেন্ট্রাল স্টেট পলিসির মধ্যে যদি যদি আমি আপনাকে স্পেশাল স্টেটাস দেব কেন? মণিপুর, নাগাল্যান্ড বা ওই এরিয়ার অনেকগুলো ম্যাক্সিমামের ক্ষেত্রে স্পেশাল স্টেটাস আছে, উনি তো সেন্ট্রাল স্টেট পলিসি ফলো করছেন, দেন স্পেশালি কেন দেবে? তাহলে ওয়েস্ট বেঙ্গলও তো বলবে আমাকে স্পেশাল স্টেটাস দেবে। সবাইকে যদি স্পেশাল স্পেশাল খেলি তাহলে থাকবে নর্মাল কে, বুঝলেন? স্পেশাল তখনই দেবো যখন আমার উইকনেস আছে, ওই এরিয়াগুলোতে চাইনিজ ইনফ্লুয়েন্স হিউজ অ্যামাউন্টে বেশি, বুঝে গেছেন? আমি যদি স্পেশাল স্ট্যাটাস না দিই দেন চায়নার সাথে ওদের ট্রেড ফ্রেড হতে আছে, দেন রেবেল হয়ে যাবে, ওরা যদি আর্ম ধরে নেই দেন আমি কত কানি মিলিটারিতে খরচা করবো যে ওখানে গিয়ে ওরা থাকবে? মিলিটারি খরচা মানে তার কোনো রেভিনিউ আসবে না, দেন অটোমেটিকলি তো আমার ট্যাক্স মানিগুলো অপচ হয়ে যাবে, তার সাথে একটু স্পেশাল ইনস্টিটিউট করে দিল, বুঝে গেছেন? তাহলে কোনো শক্তি এই সরকার আপনাকে স্পেশাল ইনস্টিটিউট আসতে পারে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার এটা? এবার কোয়েশ্চেন হলো আমার সাহেব আপনাদের সময় যখন থার্ড ব্যাটেল পানিপথ হয়, দেখেন এখানে চপ নিচ্ছে উড়িষ্যা, দেন থার্ড ব্যাটেল অফ পানিপথের সময় মারাঠারা যতগুলো ইন্ডিয়ান কিং ছিল দেন তাদেরকে সবাইকে বলে, ইনক্লুড মুসলিম ও হিন্দু যে হোক, মুসলিমরা আমার সাহেব আব্দালিকে সাপোর্ট করে দেয় যেহেতু মারাঠারা ওদেরও কিংডম আক্রমণ করেছিল, এন্ড হিন্দুজরা
সার্ভার দিল্লিতে তো সাপোর্ট করতে পারে বাইরের মানুষ, কিন্তু আমি আপনাকেও সাপোর্ট করবো না, আপনি তো আমারও রেটেল করেছেন, আমরা তো চক নিয়ে বসে আছে রাজপুর থেকে জাট থেকে এদের থেকে চক নিয়ে বসে দেন। যখন আপনি নিজেকে আমার মনের মানুষ মনে করছেন না, দেন আপনার জামিনের সঙ্গে যাবো কেন? সেই জন্য আমার সাথে আপনাদের সাকসেস হয়েছিল। যদি কোনো ইন্ডিয়ান কিং মারাঠাদেরকে সাপোর্ট করতো অ্যান্ড এদিককার কিছু কিং যদি মারাঠাদেরকে সাপোর্ট করতো, তাহলে কোনো সত্যি জিততে পারত না। অনেক দূর থেকে আসছে ও, এটা দেশ নয়, বুঝে গেছে? ইন্টারনাল স্ট্রেস ফ্যামিলির মধ্যে পার্টির মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়ে গেছে। প্রবলেমস হয়ে গেল আলিবর্দি ঘাটটার, এবার বেঙ্গল কার আন্ডারে আসবে? Problem number 3. নিজের গ্র্যান্ডসনকে সিরাজউদ্দৌলাকে আগে হেয়ার অ্যাপারেন্ট ঘোষণা করে দিয়েছিলেন যখন উনি ছিলেন, দেন বলে দিয়েছিলেন আমার পরে এই সিংহাসনে বসবে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ততটা ক্যাপেবল ছিলেন না যতটা ক্যাপেবল নওয়াজিস খান ছিলেন ওর সরকার যাচ্ছিল, বুঝে গেছে? অ্যান্ড দেন তারপরে একজন ব্যাংকার আছে জগৎ সেঠ, তিনি কীভাবে এদেরকে এদের সাথে গেলেন অ্যান্ড ব্রিটিশদেরকে কীভাবে মানে কলকাতা গিফট করে দিলেন সেটা আমাদের জানতে চাচ্ছি। পুলিশ সাউকাজন ফৌজদার ওপরে ঘসেটি বেগমের হাজব্যান্ডের নাম হচ্ছে নওয়াজিস খান, ইনি বলেছিলেন আমি হব, যেহেতু তোমার বাবা যদি হয় যে সেদিক থেকে তো আমি হতে পারি, তোমাকেই রাখলাম আমি সিংহাসনে কিন্তু চালাবো আমি, যেমন প্রধান হয় না উইমেন ক্যান কন্টেন্ট চালাবো, সেম দেন ব্যাংকার্স যেখানে টাকা ইনভলভ আছে তাহলে মাস দিয়ে এই টাকাটা এদের দুজনকে ইনফ্লুয়েন্স করে দিতে পারে, টাকা তো লাগবেই আপনাকে সাম্রাজ্য চালাবে। এই তিনটি প্রবলেম ছিল সাকসেসনের ক্ষেত্রে, রেস্ট অফ দা আরো দুটো প্রবলেম আছে। ফৌজদার মানে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন রেভিনিউ প্রোফাইল উনি দেখবেন। পূর্ণিয়া কোনো প্লেস আছে একটা আমি নিজেই দু তিনবার গেছি বাড়ি, পশ্চিমবঙ্গ তো এরকম
পশ্চিমবঙ্গটা দারুণ দেখেছে ধরেন এটা গেম প্ল্যানিং এটা আচ্ছা যাই হোক এখানে গিয়ে নিলাম দেন এই জায়গায় যদি এই পুরোটাই মালদা হয় দেন এই জায়গায় আমাদের হরিশচন্দ্রপুর এই স্টেশন আমাদের পুলিশ স্টেশন এন্ড আমাদের এরিয়া এখানে আমার এই পৌঁছে আমাদের গ্রাম বলতে পারেন এরিয়া আমাদের এখানে পড়ে এন্ড এটা এটা তো এ হয়ে যে এইরকম ম্যাপটা দেখবেন আপনি এরকম করে দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার বিহারের কাটিয়া এন্ড এর উপরেই এই জায়গাটাই পুরোটাই পড়ে পুরোটা বুঝে গেছে এই পূর্ণিয়ার কাটিয়ারে তিল নাও বাঙালি ফ্যামিলিগুলো থাকে আপনি পার্টিশন করেছেন আপনার দেশের মধ্যে পার্টিশন করেছেন এটাও তো একটা পার্টিশন স্টেটগুলো ভাগ দিয়েছেন পার্টিশন তো ওই জায়গার বাঙালি পিপলরা মুসলিম হোক আর হিন্দুজ হোক ওদেরকে পড়তে হয় হিন্দি আর নিজের বাড়িতে বলতে হয় বাংলা তো বাইরে গিয়ে বলতে হয় হিন্দি বুঝে গেছেন বাংলা এখানকার যে আমাদের ক্লোজেস্ট এই কাটিয়ারের কিছু কিছু মানুষ আছে যাদের গ্রাম আমাদের গ্রাম থেকে 7-8 কিলোমিটার দূরে দেন ওই মানুষগুলো বিহারে আছে কিন্তু পড়াশোনাটা আমাদের স্কুলে এসে করে বাংলায় করে যেহেতু ওর কালচার বাংলা দেন বোর্ড এনবিআর করতে তো কোনো সমস্যা নেই ওতে তো কোনো সমস্যা নেই না স্টেট বিহার স্টেটের বোর্ড কাজ করে না বেঙ্গলি বোর্ড কাজ করে ও বাংলা পড়ে বাংলা বলে বাংলা খায় বাংলা খায় না বাংলা খায় বাংলার নাম ছিল ওই রবি রবি নাম হচ্ছে নওয়াজিস খানের ওয়াইফ এন্ড ঘাসেকি বেগম হচ্ছে আলিপতি খানের মেয়ে হ্যাঁ ওইটাই বুঝে গেছেন আই গ্র্যান্ড স্যার গ্র্যান্ড স্যার সরি ও গ্র্যান্ড স্যার ও গ্র্যান্ড স্যার গ্র্যান্ড স্যার গ্র্যান্ড স্যার এখানে লেখা আছে না এই এই তিনটে রেবেল কন্টেন্ডার্স ফোর কোটি ছিল এই মধ্যে ফৌজদার ও পূর্ণিয়া গ্রাম করে ঔরঙ্গজেব মানে দুজনই ফৌজদারের জন্য অ্যাপ্লাই করে বুঝে গেছেন অ্যাপ্লাই করে সিরাজউদ্দৌলাও অ্যাপ্লাই করে সরি অ্যাপ্লাই করে সিরাজউদ্দৌলা অ্যাপ্লাই করে শওকত আলম ঔরঙ্গজেব করেনি এটা মোহাম্মদ শাহ রঙ্গিলা করে মানে মুঘলদের মধ্যে মোহাম্মদ শাহ রঙ্গিলা ফৌজদারি দিয়ে দেয় শওকত আলমকে কি না সিরাজউদ্দৌলা ঠিক কন্টেন্ট মনে হচ্ছে না উনি অ্যাবেল না শওকত আলম ইজ অ্যাবেল গাসিনি বেগম ও নিজের রক্ত এও নিজের রক্ত কিন্তু ও তো এর মা তো সরি সিরাজউদ্দৌলার মা তো মারা গেছে তো জীবিত আছে এর ক্ষেত্রে ও এন সিরাজউদ্দৌলা যেহেতু ওর খুবই প্রাণের মানুষ ছিল আলিবর্দী খান সেই জন্য ওকে দিয়ে দেন এই তিনটে ঝামেলার জন্য ওর সাকসেশন যখন সিরাজউদ্দৌলা নিজেকে বেঙ্গলের নবাব ঘোষণা করেন দেন এরা তিনজনই কিন্তু ঝামেলা ক্রিয়েট করে সেকেন্ড প্রবলেম এদের মধ্যে সেটা হলো ব্রিটিশ থার্ড প্রবলেম হচ্ছে ক্যাপিটালিস্টিক ফোর্স এই তিনটে প্রবলেম ছিল এয়ারপোর্টে বুঝে গেছেন তাহলে এক একটা করে প্রবলেম ক্রিয়েট সলভ করা স্টার্ট করি শওকতজং আপনি বুঝে গেলেন কি শওকতজং স্যার এই জায়গায় পূর্ণিয়ায় বসে আছে এই পূর্ণিয়ার ইনি আছেন ফৌজদার তাহলে এই ইনিও চাইছেন কি আমি বেঙ্গলের নবাব হব এন্ড দেন ঘাসেদি বেগমের যে হাজবেন্ড আছে নওয়াজিস খান ইনিও অ্যাবল পারসন ইনিও চাইছেন নবাব হব যখনই চাইছেন দেন ফৌজদার ও পূর্ণিয়া শওকতজং নওয়াজিস খানকে সাপোর্ট করে দেন দেন জগৎ সেঠ মাধব রায় ও নওয়াজিস খানকে সাপোর্ট করে তাহলে সিরাজকে তো কেউ সাপোর্ট করছে না দেন সিরাজ এদের কাছে রেবেল হয়ে গেল তাই তো তাই 9 April 1756 এ সিরাজউদ্দৌলা যেই সিংহাসনে বসলো সঙ্গে সঙ্গে নওয়াজিস খানকে দেবে মার্ডার হয়ে বুঝে গেছে তাহলে একজন কন্টেন্ডার আপনার এখান থেকে এই যখনই মরলো তেন এও তো আর কোন সূত্রে সিরাজকে সাপোর্ট করবে না এ নিজেকে বলে কি আমাকেই করে দাও দেন এই সাপোর্টটা ঘুরে এই দিকটাই যাবে এই সাপোর্টটা ঘুরে এই দিকটাই আসবে কিন্তু এদের মধ্যে আবার পজিশন হয় কি না সবকা জলদি করে আপনি পারবেন না দেন সবকা জলদি করে
আলটিমেটলি সিরাজ কি কেউ সাপোর্ট করছে ব্রিটিশ প্রবলেমদের মধ্যে ব্রিটিশদের প্রবলেম বলি বলছি আগে যেটা সেম মাদক রায় ওকে পজ ফর